আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন গিবলেট উইথ চিকেন ফিট কারি। তাহলে চলুন আমরা আজকে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিই। প্রথমে আমাদের লাগছে গিবলেট অ্যান্ড চিকেন ফিট। এগুলো আমি ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমাদের কি কি মশলা লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে লাগছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। তারপর লাগছে খার মশলাগুলো, তেজপাতা, দারচিনি, এলাচি, স্টার সিড। এরপর লাগছে পাঁচফোড়ন, বাট এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর লাগছে আদা, এরপর লাগছে গার্লিক, এরপর লাগছে গরম মশলা। গিবলেটটাকে এখন আমরা মিল্ক দিয়ে ভিজিয়ে রাখব। ফিটটাকেও মিল্ক দিয়ে 3-4 hours ভিজিয়ে রাখব। এতে কোনোই গন্ধ থাকবে না। এখন পাত্রে আমি রেড অনিয়ন অ্যান্ড ওয়েল অ্যান্ড কয়েকটি ড্রাই চিলি দিয়ে ব্লাইন্ড করে নিচ্ছি। চলুন তাহলে রান্নায় চলে যাই। এখন একটি পাত্র নিয়ে সেখানে ওয়েল দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি খার মশলাগুলো, দারচিনি, তেজপাতা, এলাচি, স্টার সিড, বড় এলাচ, সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ব্লাইন্ড করে রাখা ইনগ্রেডিয়েন্টসগুলো। ভালো করে এগুলো ভুনা করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন, এমনভাবে ভুনা করতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, টালা জিরা, গরম মশলা, সব দিয়ে এটাকে ভুনা করতে হবে। ভালো করে ভুনা হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি একটু ওয়াটার। যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি সল্ট। ভালো করে ভুনা করতে হবে। তেলটা উপরে উঠে আসলে তখন দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভুনা করার পরে এখন দিয়ে দিলাম গিবলেটগুলো। গিবলেটগুলো মশলাগুলোর সাথে ভালো করে মিশাতে হবে এবং ভুনা করতে হবে। দেখুন কেমন হচ্ছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব চিকেনের ফিটগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢেকে দিব, ঢেকে রান্না করব 20 মিনিটস। 20 মিনিটস পরে দেখুন কেমন হয়েছে। আমরা ওয়েট করব তেলের উপরে উঠার জন্য। আরও কিছুক্ষণ ভুনা করব।
আবার ঢাকনি দিয়ে 15 মিনিট রান্না করব। এখন দিয়ে দিব একটুখানি হোয়াইট ভিনিগার 1 টেবিল স্পুন। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন দিয়ে দিচ্ছি টালা জিরা। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন ঢাকনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পরে আমাদের রান্না প্রায় শেষ হয়ে যাবে। চুলাটা এখন কমিয়ে দিয়েছি আঁচটা। দেখুন এখন কেমন হয়েছে, আমাদের রান্না শেষ। এখন আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, যদি আপনারা লাইক করেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো খেতে। আমার চ্যানেলের সঙ্গেই থাকুন, কুকিং হাউস বাই মাহবুবা। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন আমাদের রান্না শেষ এবং এটা সার্ভ করার সময় হয়ে গেছে। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আরও নতুন নতুন ডিশ নিয়ে আসব এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখন ডিশগুলো আমার প্লেলিস্টেই আছে, চট করে আমার প্লেলিস্টে ঘুরে আসুন। থ্যাংক ইউ।